গুড মর্নিং স্টুডেন্টস, আমি ক্লাস ফাইভের আজকে লেসেন সেভেন পার্ট ওয়ান পড়াচ্ছি, দ্য রিবেল পোয়েট। লেসেন সেভেন পার্ট ওয়ান, দ্য রিবেল পোয়েট, ক্লাস ফাইভের পেজ নাম্বার 75। প্রীতম ইজ এ স্টুডেন্ট, প্রীতম একজন ছাত্র অফ ক্লাস ফাইভের। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরে অল এক্সাইটেড, খুবই উত্তেজিত হয়ে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, সে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছেন। প্রীতম অ্যান্ড ফাদারের একটা কনভারসেশন এখানে দেখানো হয়েছে বা বলা হয়েছে। কনভারসেশন মানে কথোপকথন, এটাকে আমরা ডায়ালগও বলতে পারি। প্রীতম, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, প্রীতম বলছে বাবাকে, বাবা অনুমান করো তো আজকে কি হয়েছিল। ফাদার, হোয়াট ডিয়ার, কি হয়েছে প্রিয়। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্ট আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে, আমাদের টিচার বলেছেন একটা প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান গাইতে অন এ রিপাবলিক ডে, রিপাবলিক দিনে, প্রজাতন্ত্র দিনে। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সং, সন তুমি কোন গানটা গাইবে। প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট, ম্যাম আমাদের ঠিক করে দিয়েছেন আমরা গানটা করব কারার ওই লৌহ কপাট। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং, প্রীতম তুমি কি জানো এই কারার ওই লৌহ কপাট গানটা কে লিখেছিলেন। হ্যাঁ প্রীতম, নো ফাদার, না বাবা। ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের বিখ্যাত একজন কবি কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, বিদ্রোহীর তিনি কম্পোজ ছিলেন বা লেখক ছিলেন, লিখেছিলেন। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, বাবা তুমি কি বলবে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছুটা। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তিনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এক সময়ে, যে সময়টা ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইয়ুথ, তিনি অনুপ্রাণিত করেছিলেন, মোটিভেটেড করেছিলেন ভারতীয় যুব সমাজকে টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সাহস করে লড়ার। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন অন 24th of May 1899, তিনি 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়াতে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারোয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, এটা ছিল আসানসোলে বারোয়ান ডিস্ট্রিক্টে, যেটা অবিভক্ত বাংলা ছিল। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, বাল্যকাল থেকেই তিনি ফোক থিয়েটারে খুবই ভক্ত ছিলেন। ফোক থিয়েটার মিন্স থিয়েটার অফ দ্য কমন পিপল অফ দ্য কান্ট্রি, সাধারণ লোকের জন্য যে থিয়েটার তাকে বলা হয় ফোক থিয়েটার। অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ, এবং তিনি অনেক ফোক গীত নাটক লিখেছিলেন, গীত নাটক, তার মধ্যে হ্যাঁ দাতা কর্ণ এবং কবি কালিদাস উল্লেখযোগ্য। প্রীতম, দিস ইজ ইন্টারেস্টিং, খুব সুন্দর। ফাদার, ইন 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, 1910 সালে নজরুল একজন দেশাত্মবোধক নেতার সঙ্গে দেখা করেছিলেন। রিভোলিউশনারি মানে মিন্স, রিভোলিউশনারি মানে মিন্স এ পার্সন হু রিভোল্টস, যিনি বিদ্রোহ করেছিলেন, একজন বিদ্রোহীর সঙ্গে তিনি দেখা করেছিলেন, তার নাম নিবারণ চন্দ্র ঘটক। রিভলিউশনারি, হু ওয়াজ হিজ টিচার, তিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, নজরুল পরবর্তীকালে যে স্কুলে যোগদান করেছিলেন সেখানকার হেডমাস্টার ছিলেন দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। থ্যাংক ইউ।